নমস্কার বন্ধুরা, পাকশালা ট্রেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পাঞ্জাবি স্টাইলে সর্ষের শাকের একটি দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই সময় যে কোনো ধাবায় গেলেই একটা খুবই প্রসিদ্ধ একটি রেসিপি দেখতে পাওয়া যায়, মকাইকা রুটির সাথে সরষকা শাক। আমরা একটি ধাবায় গিয়ে মকাই রুটির সাথে সর্ষের শাকের এই রেসিপিটি খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। খেয়ে আমি বুঝতে পারলাম যে ওরা কীভাবে তৈরি করেছে, তো সেরকমভাবে আমি চেষ্টা করেছি এই সর্ষের শাকের এই রেসিপিটি তৈরি করতে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই প্রসিদ্ধ একটি পাঞ্জাবি খাবার। সর্ষের শাকগুলো ভালো করে পরিষ্কার করে বেছে জল দিয়ে 5-6 বার ধুয়ে নেবার পরে একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে। এবারে সর্ষের শাকগুলো বয়েল করে নেব। একটি পাত্রের মধ্যে জল দিয়ে ওর মধ্যে এবারে সর্ষের শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে ফুটিয়ে নেব। ফুল আছে 3 থেকে 4 মিনিটের মতো, আমি ভালো করে বয়েল করে নিয়েছি সর্ষের শাকগুলো। এবারে জল থেকে উঠিয়ে নেব, উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম 3টে, তারপর বয়েল করা সর্ষের শাকগুলো অ্যাড করে দিলাম। আর টক দইও নিয়ে নিয়েছি আমি সাথে, এবারে 2 টেবিল চামচ টক দই ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম, বড় টেবিল চামচের 2 টেবিল চামচ। এবারে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, 3 বারে পেস্ট করে নিয়েছি, 7-8 আটির মতো সর্ষের শাক নিয়ে আসা হয়েছিল, পুরোটাই তৈরি করে নেব। এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করে নেব শুকনো লঙ্কা আর সর্ষেটা। ফ্রাই করা হয়ে গেছে, ডিপ ফ্রাই করে নিলাম। এবারে পেস্ট করে রাখা সর্ষেটা ওর মধ্যে অ্যাড করে দেব আস্তে আস্তে। হালকা করে নেড়েচেড়ে নিলাম, অল্প সর্ষের পেস্ট অ্যাড করে দিয়ে এবারে বাকিটাও দিয়ে দিলাম। পুরোটা অ্যাড করে দিলাম, মিডিয়াম আঁচে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো থেকে মিডিয়াম আছে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, 1 থেকে 1.5 মিনিটের মতন। তারপর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এবারে। আর লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, ছোটো বাচ্চা খাবে তাই আমি লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে রান্না করে নিয়েছিলাম, যাতে নিচটাতে লেগে না যায় সেদিকটাই খেয়াল রাখতে হবে। এবার আমি কসুরি মেথি অ্যাড করে দিলাম ওর মধ্যে। কসুরি মেথি দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব ভালো করে। কসুরি মেথিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলাম।
রেসিপিটি আর কিছুটা সময় লাগবে তৈরি হতে। এবার 2 টেবিল চামচ আমুলের মিল্ক ক্রিমটা আমি অ্যাড করে দিলাম ওর মধ্যে। মিল্ক ক্রিমটা ভালো করে মিশিয়ে নেব সর্ষে শাকের সাথে। এই মিল্ক ক্রিমটা রেসিপিটি নামানোর ঠিক একটু আগে দিতে হবে, আমি মোটামুটি মিনিটখানেক আগে দিয়েছিলাম। মিনিটখানেক ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আরও খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আপনারা চাইলে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু মিষ্টিটাও ব্যবহার করতে পারেন। আমি চিনিটা অ্যাভয়েড করেছি, চিনিটা দিইনি এর মধ্যে। প্রায় তৈরি হয়ে গেছে রেসিপিটি, আর কিছুটা সময় লাগবে তৈরি হতে, পরিমাণও অনেকটা কমে এসেছে। এবারে তৈরি হয়ে গেছে, ঠিক এরকম করে একটি বাউলের মধ্যে সার্ভ করে নিলাম। এরকমভাবে পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাকের রেসিপি তৈরি করে গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।